ডিম, মরিচ ও পেঁয়াজের পর অতিরিক্ত হারে বেড়েছে আলুর দাম। সরকারি বেঁধে দেওয়া দামে তো দূরের কথা, 30 টাকা কেজি দরে মিলছে পাইকারি বাজারে আলু, খুচরা বাজারে মিলছে 50 টাকা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সিগঞ্জ শহর বাজার ও মুক্তারপুর এলাকার কয়েকটি হিমাগারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। মুন্সিগঞ্জ আলুর রাজধানী হিসেবে খ্যাতি থাকলেও 27 টাকা দরে মিলছে না আলু, খুচরা বাজারে মিলছে 45 থেকে 50 টাকায়। অতিরিক্ত মুনাফার আশায় মঙ্গলবার থেকে হিমাগারে আলু সরবরাহ করছেন না ব্যবসায়ীরা, মজুত করে তৈরি করছে কৃত্রিম সংকট। এদিকে নতুন করে 30 টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রির নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক, এমনটি জানিয়েছে এলাইড হিমাগারের আলু ব্যবসায়ী আলম ব্যাপারী। গত কয়েকদিন আগে ভুক্ত অধিকার মহাপরিচালক আসছিল, উনি আমাদেরকে 27 টাকা রেট দিছিল, ওটা নিয়ে একটু আন্দোলন করছিল কৃষকরা, ব্যবসায়ীরা। তারপর আমাদের ডিসি সাহেব কালকে সবাইকে ডাইকা মিটিং করছে, মিটিং করে আসে 30 টাকা রেট দিছে পাইকারি আর খুচরা 37 টাকা। আগে তো বিক্রি করছি 30 বাই 30, ওইটা তো আর এখন রেট নাই। এখন সরকার যে রেট ধরে দিয়েছে ওই রেট ধরে আমরা আলু সবাই ব্যস্ত আছি। তবে এমন বক্তব্য অস্বীকার করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন। তিনি বলেন, পাইকারি 30 টাকা কেজি দরে বিক্রি এমন নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া আগামী 3 দিনের মধ্যে মুন্সিগঞ্জ জেলা থেকে 56,000 বস্তা আলু সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। যারা অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করছেন তাদের জরিমানা করা হচ্ছে। 30 টাকা করে বিক্রি করার কোনো আদেশ দেওয়া হয় না, আদেশ দেওয়া হয়েছে বাইরের মার্কেটে খুচরা মূল্য সর্বোচ্চ 37 টাকা করে বিক্রি হবে। ঠিক আছে, আমাদের সরকারের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আমাদের খুচরা বাজারে আলুর বিক্রি হবে সর্বোচ্চ 37 টাকা দামে, এবং সেই মোতাবেক আমরা নির্দেশনা দিয়েছি। সেই মোতাবেক আজকে সারা মুন্সিগঞ্জে আজকে থেকে আগামী 3 দিন 56,000 বস্তা আলু রিলিজ হবে। এবার মুন্সিগঞ্জে 10 লক্ষ মেট্রিক টনের চেয়েও বেশি আলু উৎপাদন হয়েছে। জেলায় রয়েছে 63টি হিমাগারে, মজুত করা হয়েছে 3 লক্ষ মেট্রিক টনেরও বেশি। এদিকে অধিক মুনাফার আশায় আলু সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। মোহাম্মদ জাহিদ হোসেন, News17.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী, বিজয়ের যাত্রায় News17.tv।